নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? শ্রী শ্রী জগন্নাথ দেব মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও মৈত্রীর পরিবেশ গড়ে তোলার জন্যই মন্দির ছেড়ে রাজপথে সবাইকে দর্শন দেওয়ার জন্যই বেরিয়ে আসেন। সব জগতের পরম প্রভু হচ্ছেন শ্রী জগন্নাথ দেব। ভক্তদের প্রেমের বশবর্তী হয়ে তিনি নিজেকে রাজপথে নিয়ে যাওয়ার জন্য ভক্তদের অনুমতি দিয়েছেন। শ্রী জগন্নাথ দেব অত্যন্ত কৃপাশীল। যারা মন্দিরে তাকে দর্শন করতে আসেন না, তাদেরকে সবাইকে কল্যাণ, এই ঐক্য, কৃপা, আশীর্বাদ করতে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন। একবার শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দেবী সূর্যগ্রহণের কুরুক্ষেত্রের সমস্ত পঞ্চতক তীর্থে স্নান করতে যান। এখনও কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্নান করতে বহু পুণ্যার্থী গমন করেন। 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে গিয়েছিলেন এই কুরুক্ষেত্রে। শুনে সঙ্গে সঙ্গে তারা ছুটলেন কৃষ্ণকে দর্শন করতে। কৃষ্ণ তখন রথে উঠে বসেছেন। তিনি কুরুক্ষেত্র থেকে তার রাজধানী দ্বারকায় ফিরে যাবেন। সঙ্গে রয়েছেন শ্রী বলরাম ও সুভদ্রা। চারপাশে রাজপুরুষ, সৈনিক। কৃষ্ণের বেশও অন্যরকম, গোপ বেশের পরিবর্তে রাজবেশ, হাতে বাঁশির পরিবর্তে ধনুর্বাণ, কোমরে তলোয়ার, বর্ম মাথায় মুকুট। কৃষ্ণকে এভাবে দেখে গোপীদের বা গোপদের মন ভরল না। বিশেষ করে রাধারানী বললেন, এই কৃষ্ণ আমাদের সেই কৃষ্ণ নয় যাকে আমরা চিনতাম। বৃন্দাবনের বনে বনে আমাদের সঙ্গে সে লীলাখেলা করত, সেই কৃষ্ণের মাথায় ময়ূরের পাখা, তার পরনে পীত বসন, গলায় বনমালা, হাতে বাঁশি, আর এই কৃষ্ণের পরনে তো রাজবেশ। রাধারানীর এই মনোভাব বুঝতে পেরে ব্রজবাসীরা কৃষ্ণের রথের ঘোড়াগুলো ধরে টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। সঙ্গে সঙ্গে বলরাম, তিনিও ব্রজবাসীদের শৈশবের কৈশোরের সাথী, তাকেও রথে চড়ালেন। বোন সুভদ্রাকেও নিয়ে চললেন সেই দিকেই। জগন্নাথপুরীর এই রথযাত্রাটি হচ্ছে গোপদের সেই কুরুক্ষেত্রের রথযাত্রার দৈত্যিক। রথের সময় জগন্নাথ বা কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় লীলাচল থেকে সুন্দরাচলে। সেখানে কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে 8 দিন ছিলেন। শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মানুষের মাঝে সম্প্রীতি, শান্তি ও মৈত্রীর পরিবেশ গড়ে তোলার জন্যই শ্রী বিগ্রহ গণ উৎসব লগ্নে মন্দির ছেড়ে রাজপথে সবাইকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। সব জগতের প্রভু হচ্ছেন এই ভগবান শ্রী জগন্নাথ দেব। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা বলছিলাম তা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রার মূল আদর্শ এবং মূল দর্শন। এই বিশেষ তিথিতে যদি আপনারা এই বিশেষ কিছু নিয়ম মানতে পারেন, তাহলে আপনাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন ঘটে যাবে। আজ এই পূর্ণ তিথিতে যদি আপনি ভগবান এই শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে নিজেকে নিবেদন করেন, তাহলে আপনার জীবনের ফেলে আসা সমস্ত দুঃখই ঘুচে যাবে। বন্ধুরা আসুন, কি করবেন সেই বিশেষ ক্রিয়া? এদিন গঙ্গায় স্নান করুন। যদি গঙ্গায় স্নান না করতে পারেন, তাহলে স্নানের পরে গায়ে হাত পায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিন, তাহলে আপনার অসম্ভব শুভ ফল আসবে। এবং পাশাপাশি এই স্নানের পরে সূর্য প্রণাম করুন এবং সূর্য মন্ত্র জপ করুন। এই বিশেষ দিনে ঈশ্বরকে শ্রদ্ধা জানিয়ে বাবা মাকে প্রণাম করুন। এই দিন দরিদ্রকে দান করুন,
ব্রাহ্মণকে একটু ভোজন দিন, তাহলেই অসম্ভব শুভ ফল পাবেন। এই দিন কাছের কোনো জগন্নাথ মন্দিরে অথবা বাড়িতে কোনো পটে আপনি জগন্নাথ দেবকে পুজো দিন। অবশ্যই এই তিথিতে নিরামিষ আহার করবেন। এদিন কোনো নিরীহ প্রাণীকে আঘাত করবেন না, কোনো মদ নেশা জুয়ার মধ্যে যাবেন না। এই নিয়মগুলো, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো করে দেখুন না, তাহলে আপনার জীবনের সমস্ত বিপদ থেকে এই পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব রক্ষা করবেন। তো বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।